অনেকদিন পরে আজ আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। যেতে যেতে আমি আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আকাশ, এবার অনার্স থার্ড ইয়ারে। আমার মামার একটি মেয়ে আছে, অনেক সুন্দরী। ছোটবেলা থেকেই আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ মামার বাড়িতে গিয়ে যেভাবেই হোক আমার মামাতো বোনকে প্রপোজ করব। বলতে বলতে আমার মামার বাড়িতে চলে এসেছি। দরজা খুলে যেই ভেতরে ঢুকলাম, অমনি সামনে দেখলাম আমার মামাতো বোন। আমাকে দেখে বলল, আরে আকাশ ভাইয়া, এতদিন পরে কেমন আছেন আপনি? আসেন ভেতরে আসেন, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো আপনার। আমি তো তবু আসলাম, তোমরা তো সেটাও যাও না। আমি ভালো আছি, তোমার কি খবর? হ্যাঁ, আমি ভালো আছি, আসেন ভেতরে আসেন। তারপর আমি আকাশ ভাইয়াকে নিয়ে ভেতরে গেলাম। আকাশ ভাইয়া আব্বু আম্মুর সাথে কথা বললো, তারপর আমি ওনাকে নিয়ে রুমে গেলাম। তো ভাইয়া, ফুপা ফুপু কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো SSC পরীক্ষা দিলাম, এখন বাসায় বসে আছি। রেজাল্ট দিলে কলেজে ভর্তি হব। আপনার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে। কোথায় ভর্তি হবে কিছু ঠিক করেছো? না, এখনো ঠিক করিনি। আগে রেজাল্ট দিক, তারপরে ভাববো। আমরা কথা বলতেই আম্মু ডাক দিল খাবারের জন্য। আমরা দুইজন গিয়ে খেয়ে আসলাম, তারপর একটু আড্ডা দিলাম। সন্ধ্যা হলো, রুমেই বসেছিলাম, হঠাৎ আকাশ ভাইয়া বলল, মাফি চলো সাদে যাব, সারাদিন রুমে আছি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে চলেন। আম্মুকে বলে আকাশ ভাইয়াকে নিয়ে সাদে গেলাম। দুজনেই দাঁড়িয়ে আছি সাদে, হঠাৎ আকাশ ভাইয়া বলা শুরু করলো, আচ্ছা তোমার কি কোনো পছন্দের ছেলে আছে? মানে কাউকে কি ভালো লাগে তোমার? ভাইয়ার মুখে এমন কথা শুনে একটু অবাকই হলাম। তারপর বললাম, না নেই তো। কেন ভাইয়া? না এমনি বললাম, তুমি তো দিন দিন বড় হচ্ছ, পছন্দের কেউ তো থাকতেই পারে, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা মাফি, আমাকে তোমার কেমন লাগে? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভাইয়া, আপনাকে তো যে কেউ ভালো বলবে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি জানি না তুমি কথাটা কিভাবে নিবে। তুমি যেভাবেই নাও না কেন, আজ আমাকে বলতেই হবে। কথাটা শোনার পরে তুমি কি করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার তোমাকে বলতেই হবে। কি এমন কথা ভাইয়া, এভাবে কেন বলছেন? আপনি বলেন, কি বলবেন? দেখো মাফি, আমি তোমাকে ছোট কাল থেকে ভালোবাসি, কিন্তু কখনো সেটা বলতে পারিনি। কিন্তু আজও যদি সেটা না বলি, তাহলে হয়তো বা আমি আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি বলো, তুমি কি চাও? দেখেন, আমি এখানে কি বলবো, আমার বাবা মা আছে, ওনারা কি আমাদের এই সম্পর্কটা মেনে নিবে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাদেরকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু বলো, তুমি আমার সাথে সারা জীবন কাটাতে চাও কি না? আমি রাজি। আপনি হয়তো বা জানেন না, আমিও আপনাকে মনে মনে পছন্দ করতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। কিন্তু আজ আর কোনো ভয় নেই, আমিও আপনাকে ভালোবাসি। কখন আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো ছেড়ে যাব না, অনেক ভালোবাসবো আপনাকে। আমি ওকে জড়িয়ে ধরলাম, আমার আর কোনো ভয় নেই, আজ থেকে তুমি শুধুই আমার। খুব তাড়াতাড়ি তোমাকে সারা জীবনের জন্য আপন করে নিব। হ্যালো বন্ধুরা, গল্পগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।